বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য অনলাইনে এবং ডাকযোগে আবেদন করেও পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় 30,000 পরীক্ষার্থী। আগামী 30 মে অনুষ্ঠেয় নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রও পাননি তারা। অনলাইনে এবং সরাসরি যোগাযোগ করে বিড়ম্বনায় পড়ছেন অনেকে। এ নিয়ে এটিএন বাংলা অনুসন্ধান করলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদনের শেষ দিন ছিল গত 15 ফেব্রুয়ারি। একই সাথে 30 মার্চ ডাকযোগে হার্ড কপি পাঠানোর সময় ঠিক করে দেওয়া হয়। সে অনুসারে আবেদন করেন আগ্রহীরা। অনলাইনে আবেদনের পর টেলিটক মোবাইল থেকে টেক্সট মেসেজের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সঠিক দেখানো হলেও প্রবেশপত্র সংগ্রহের সময় আবেদনটি বাতিল দেখানো হচ্ছে। প্রথম দিক দিয়ে কাকু হার্ড কপি পাঠিয়ে দিছি এবং মেসেজও ঠিক করছি, তারপর অ্যাডমিট উড়াই দেখেছি, সরি ইউর অ্যাপ্লিকেশন ইজ ক্যান্সেল। এট এ টাইম স্কুল এবং কলেজের জন্য পাঠিয়েছে, আমাদের কলেজের লিগ্যাল হার্ড কপি, কলেজের আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি কিন্তু স্কুলেরটা পাইনি। এনটিআরসি আসলে নতুন পদ্ধতি, তো হয়তো প্রশাসনটা সেভাবে নতুন করে গঠন করতে পায় নাই। অনলাইনে প্রবেশপত্র না পেয়ে ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম ভবনে ভিড় করছেন পরীক্ষার্থীরা, কিন্তু মিলছে না কোনো সদুত্তর। আমার কোনো ফল্ট নাই এবং আমার যারা সাথী আছে তাদেরও কোনো ফল্ট নাই, আর যাদের ফল্ট আছে তাদেরটা বাদ দিয়ে দিবে। আমরা তো স্টুডেন্ট মানুষ, বেকার জীবন, ঠিক আছে ভাই, আমাদের 350 টাকা এইভাবে প্রতি বছর আমরা এই সমস্যা ভুগি ভাই, আমাদের একটা বিশাল সমস্যা ভাই। খুব খারাপ লাগছে এবং ক্লান্ত লাগছে, শরীর অসুস্থ লাগছে, এই যে জার্নি করে এসে। ভুক্তভোগী এসব প্রার্থীদের যথাযথ উত্তর দিতে না পারায় তোপের মুখে পড়েন এনটিআরসি এর চেয়ারম্যান। পরে এটিএন বাংলাকে তিনি জানান টেলিটক মোবাইল বা ডাক বিভাগের সমন্বয়হীনতার কারণে এমনটি ঘটতে পারে, তবে সমস্যার সমাধানে আশ্বাস দেন তিনি। এটা তো এখন ধরেন যে এটা এখন বলেন আপনি, এটা আমি কি বলবো, এটা এটা সিস্টেমের সমস্যা হতে পারে, কিন্তু আমি তো আমাকে তো একটা পথ ধরতে হবে, তাই না? আমাকে তো একটা পথ ধরতে হবে, আমি তো নিজে সিস্টেম বানাতে পারবো না। এ ব্যাপারে একটা তাদেরকে সহযোগিতা করতে পারি, দেন উইল ট্রাই আওয়ার বেস্ট, যে সম্ভাব্যতা আছে কিনা আমরা এই যে এখনই আমার গিয়ে আমাকে আলাপ করতে হবে, করে যদি আমি কোনো একটা সুযোগ বের করতে পারি অবশ্যই তাদের ব্যাপারে। পরীক্ষার আগে উপযুক্ত প্রার্থীরা প্রবেশপত্র না পেলে আন্দোলনেরও হুমকি দেন পরীক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।